বাংলাদেশের বিভক্ত তাবলিক জামাতের দুই অংশের শীর্ষ নেতারা একক একটি ইজতেমার ব্যাপারে একমত না হতে পারায় আবারও দুটি আলাদা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে ঢাকার কাছে টঙ্গিতে ভারতের মাওলানা মোহাম্মদ সাদ কন্দালভীর একটি বক্তব্যকে কেন্দ্র করে দু সালে বিশ্ব ইজতেমার আয়োজক তাবলিক জামাতের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল এরপর থেকে বাংলাদেশের দুই গ্রুপ আলাদা হয়ে দুই পর্বে ইজতেমা আয়োজন করেছেন এবং তাতে অংশ নিচ্ছেন বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে টঙ্গিতে তুরাগ নদীর তীরে তাবলিক জামাতের বিশ্ব ইজতেমা উনিশশো সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে দেশের বাইরে থেকে অনেক মুসল্লি যোগ দিয়ে থাকেন বিশ্ব ইজতেমায় লক্ষ লক্ষ মানুষ যোগদান করেন এবং মুসলমানদের সবচেয়ে বড় জমায়েত হজের পর এটিকেই ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বড় সমাবেশ বলে মনে করা হয় ভারতীয় উপমহাদেশে সুন্নি মুসলমানদের বৃহত্তম সংগঠন এই তাবলিগ জামাতের মধ্যে দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যে আসে দু সালের নভেম্বরে তখন ঢাকায় তাদের মূল কেন্দ্র কাকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতি হয় পরের বছর কাকরাইল মসজিদের দখল নিয়ে সংঘর্ষ হয়েছিল দুপক্ষের মধ্যে তাবলিগের এই দ্বন্দ্বের কেন্দ্র তাবলিক জামাতেরই কেন্দ্রীয় নেতা ভারতের মোহাম্মদ সাদ কান্দালভির কিছু বক্তব্য যা ভারতে তাবলিক জামাতের একাংশকে ভীষণভাবে ক্ষুব্ধ করে তোলে বিশেষ করে ভারতের দারুল উলুম দেওবন্ধ সাদ কান্দালভীর বক্তব্যের তীব্র সমালোচনা করে দেওবন্ধ থেকে দু সালে যে ঘোষণা দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল যে তাদের পর্যবেক্ষণ অনুযায়ী সাদ কান্দালভি কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়েছেন এবং নবী সাহাবিদের নিয়ে আপত্তি কথা বলেছেন এই অবস্থান থেকে না ফিরলে তিনি সঠিক নন দারুল উলুম দেওবন্দের সাদবিরোধী অবস্থানের প্রভাব পড়ে বাংলাদেশেও বিভক্ত হয়ে পড়েন বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ নেতারা ঢাকায় দু হাজার আঠারো সালে মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফির উপস্থিতিতে তাবলিগ কান্দালভিকে বাংলাদেশে নিষিদ্ধ করার সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় ঢাকার মোহাম্মদপুরে অনুষ্ঠিত ওই সম্মেলনে সিদ্ধান্ত হয় দিল্লিতে তাবলিগের কেন্দ্রীয় নেতা সাদ কান্দালভির বক্তব্য ও মতবাদকে অনুসরণ করা হবে না এবং আগামী বিশ্বের ইজতেমার সময় তাকে বাংলাদেশে আসতেও দেয়া হবে না পরবর্তীতে এক নজিরবিহীন ঘটনাও ঘটে যখন মিস্টার কান্দালভি বিশ্ব ইজতেমায় যোগ দিতে ঢাকায় এসেও ইজতেমা প্রাঙ্গণে যেতে পারেননি সাদ কান্দালভি তার বিরোধী পক্ষের প্রতিবাদের মুখে ঢাকায় কাকরাইল মসজিদে অবস্থান নেন এবং পরে সেখান থেকেই দিল্লি ফেরত যান উনিশশো সাল থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমায় বক্তব্য দিয়ে আসছিলেন ভারতের মাওলানা মোহাম্মদ সাদ সাদকান্দালভি বেশ কিছু সময় ধরেই তাবলিগ জামাতে কিছু সংস্কারের প্রয়োজনের কথা বলে আসছিলেন তিনি যা নিয়ে দু সালে ভারতে তাবলিগের শীর্ষ নেতাদের মধ্যে বিভক্তি তৈরি হয় তার একটি বক্তব্য ছিল যে ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয় অনেকেই মনে করেন যে এই বক্তব্যের মাধ্যমে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পরিচালনার বিনিময়ে অর্থ নেয়ার বিপক্ষে বলা হয়েছে সাদ কান্দালভি আরও বলেছিলেন মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত যাতে মানুষের সাথে যোগাযোগ বাড়ে এসব বক্তব্যে দারুল উলুম দেওবন্দ অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয় তাদের বক্তব্য মিস্টার কান্দালভীর কথাবার্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস ও আকিদার বাইরে তাবলিগ জামাতের দুটি অংশ এখনও বৈরী অবস্থানে রয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উভয় পক্ষের বৈঠকে সমঝোতার চেষ্টাতেও কোনো লাভ হয়নি ফলে দুটি অংশের আলাদা আয়োজনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃষ্টিভঙ্গিতে বিশ্ব ইজতেমা বেশ স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে উভয় পক্ষই অনড় অবস্থানে রয়েছে উভয় পক্ষেরই দাবি এর মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে এজন্য তারা পরস্পরকে দায়ী করছে তাবলিগের নেতৃবৃন্দের নানা বক্তব্যে এটা স্পষ্ট যে বাংলাদেশের কওমি মাদ্রাসা ভিত্তিক তাবলিগ জামাতের নেতারা ভারতের দারুল উলুম দেওবন্দের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন আর সে কারণে দেওবন্দের পক্ষ থেকে সাদ কান্দালভিকে গ্রহণ করা না হলে বাংলাদেশেও তাবলিগ জামাতের একটি বড় অংশ তাকে গ্রহণ করবে না এবং তার অনুসারীদের সাথে একযোগে কাজ করবে না তবে সাদ কান্দালভির সমর্থকরা মনে করেন যে তাবলিক জামাতের নব্বই শতাংশই নিজামউদ্দিন মার্কাজ বা সাদ কান্দালভির অনুসারী হিসেবেই আছেন তাদের মতে একটি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যেও সাদ কান্দালভির বক্তব্যকে কেন্দ্র করে আলাদা অবস্থান নিয়েছে বিভক্ত দুটো গোষ্ঠী যতই তাদের বক্তব্যের পক্ষে যুক্তি দিক না কেন নেতাদের এই বিরোধ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের তাবলিক জামাতের অনুসারীদের মধ্যেই যা মেটানোর চেষ্টা থাকলেও তাতে এখনও ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে না